হাই, কি অবস্থা সবার? তো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম, হ্যাঁ বেজে ছিলাম। তো ছিলাম না, তারপরে প্রোগ্রেস বার যদি যাই, তা এই দেখেন আমরা এটা ব্যবহার করি সাধারণত যখন কোনো স্কিল, হ্যাঁ আমরা যদি কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাপেও দেখে থাকি যে কোনো স্কিল যদি আমাদের বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা বলা থাকে, যে আমাদের স্কিল কম থাকে মানে সেটা ডিপেন্ড করে আমাদের কতটুকু স্কিল আছে সেটার উপর, এবং কি কোনো টাইমিং এর ক্ষেত্রে আমরা এটা করে থাকি, কোনো একটা কুইজ থাকে যদি সেটার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা প্রোগ্রেস বার ওটা অ্যানিমেশন থাকে, হ্যাঁ কমতে থাকে বাড়তে থাকে। তো এটা দেখবো কীভাবে করতে হয়। নরমাল আমরা যদি একটা ডিপ নেই, ডিপের ভিতরেই কন্টেনারের ভিতরে নিচ্ছি, ঠিক আছে এগুলা তো পরের, এই কন্টেনার ডিপের এটা আছে শেষ, তো এটার ভিতরে নিচ্ছি ডিপ প্রোগ্রেস প্রোগ্রেস বার স্টাইল ওয়েট ৫০%, আমরা যদি এবার রিফ্রেশ করি চলে আসে, হ্যাঁ এটা একটু নিচে দেখাচ্ছি, ঠিক আছে এই প্রোগ্রেস বার চলে আসছে। আমরা চাই যদি কালারটা দিলে হবে কি, কয়েকটা নিচ্ছি যদি আমি এখানে, এটা কতটুকু এটা ডিপেন্ড করবে যে আমার পার্সেন্টের উপর, এখানে 70% দিচ্ছি, এখানে 30% দিচ্ছি, রো কিন্তু মানে একটা পুরাটা নিয়ে নিবে, এখন এই কালারটা ততটুকুই আসবে যত পার্সেন্ট আমি দিয়ে দিব, হ্যাঁ আসলো না, আচ্ছা আসলো না, দেখি সরি
এটা এক একটা বারের জন্য এক একটা আলাদা একটা প্রোগ্রেস ডিপ নিতে হবে। যদি দেখি এটা এটার ভিতরে না নিয়ে, আরেকটা প্রোগ্রেস নিতে হবে ডিপ প্রোগ্রেস, তোর ডিপ প্রোগ্রেস বার। স্টাইল ওয়েট 20%, ওকে। চলে আসছে, হ্যাঁ, তবে যতগুলো ইচ্ছা ততগুলো নেওয়া যাবে। তারপরে কালারের ব্যাপারে যদি দেখি, স্টাইলে বিজি সাকসেস, ঠিক আছে, এখানে নর্মালি বিজি ইউজ করে হয়ে যাবে। বিজি ডেঞ্জার দিলাম, ডকুমেন্ট কোনটা দিছি, ওহো বিজি না, এমন বিজি হয়েছে। রিফ্রেশ, চলে আসে, হ্যাঁ, যেরকম কালার দরকার সেরকম কালার নিয়ে নিব। অ্যান্ড এটা দেখতেই পাচ্ছেন অন্যরকম একটা লুক, হ্যাঁ, স্ট্রিপড। প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার, স্ট্রিপড, যেমন প্রোগ্রেস বার নিচ্ছি, ঠিক আছে, বিজি ডেঞ্জার এটাও নিচ্ছি, আরেকটা নিতে হবে আমাদের প্রোগ্রেস বার স্ট্রিপ, ওকে। যদি এবার যদি রিফ্রেশ দেই, দেখছেন যে কালার দিব কালার দিতে পারবো, আর একটা প্রোগ্রেস বার স্ট্রিপ নিলে এটা আর একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, হ্যাঁ। তো এইভাবে চলে আসছে আমাদের ফোনে মেমোরি দেখায় তো এরকম ভাবে, হ্যাঁ, কম্পিউটারও দেখায়, একটা একটা গোল একটা ইয়ে আসে, ওটার ভিতরে কতটুকু খালি আছে, কতটুকু ভরা আর কতটুকু, এগুলা কিন্তু দেখায়, যে ফ্রি স্পেস, ওয়ার্নিং, ডেঞ্জার, ঠিক আছে, এগুলা কিন্তু এটা দিয়ে, হ্যাঁ, প্রোগ্রেস নিছে, এক ডিপ নিছে, ফ্রি স্পেস, প্রোগ্রেস বার, বিজি সাকসেস, ওকে, ঠিক আছে। তারপরে আর একটা ডিপ নিছে, ক্লাস নিছে, প্রোগ্রেস বার, বিজি, ওয়ার্নিং, ওকে, স্টাইল 10%, ওকে। আচ্ছা দেখি, 20% না, সেটার ভিতরে নিচ্ছি আমি, ডিপ ক্লাস, বিজি ইনফো, স্টাইল নিব,
স্টাইল 10%। আমাদের ডকুমেন্টটা রিফ্রেশ করি, দেখছেন চলে আসছে, লেখা লিখে দিলে যে কোনো লেখা লিখলে এটা এখানে শো করবে, ঠিক আছে। তারপর তো এই তো না গেল রুবিস বার, তো আজকে এখানেই আল্লাহ হাফেজ।